Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى দরবারে অনেক অনেক শুকরিয়া আজানের পর নামাজের পূর্বের এই অতি বরকতপূর্ণ সময়ে তিনি আমাদেরকে কবুল করেছেন দিন চর্চার এক মজলিসে দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ যে তিনি শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন তাই না সৃষ্টি করার সাথে সাথে আমাদের জীবন পরিচালনার জন্য একটা নীতিমালা একটা সুন্দরতম জীবন পরিচালনা পদ্ধতি এটাও আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমাদেরকে আমাদের সফলতার পথ চিনাইছেন আমাদেরকে আমাদের ব্যর্থতার পথও তিনি আমাদেরকে অবগত করেছেন আমাদেরকে বন্ধু চিনায়া দিয়েছেন আমাদেরকে শত্রু চিনায়া দিয়েছেন কার সাথে বন্ধুত্ব করতে হবে এটা বুঝায়া দিয়েছেন আর কাকে বন্ধু বানানো যাবে না এটাও আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়া দিয়েছেন এটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় একটা অনুগ্রহ যুগে যুগে নবীদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা নিজ কিতাবের মাধ্যমে
আমাদেরকে আমাদের শত্রু সম্পর্কে অবগত করেছেন, শত্রুর প্রতারণামূলক কর্মপদ্ধতি সম্পর্কে আমাদেরকে অবগত করছেন, আমাদেরকে অবগত করছেন। ইয়া বানি আদাম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, হুঁশিয়ার করতেছেন, ইয়া বানি আদাম, হে আদমের সন্তানেরা, তোমরা হুঁশিয়ার থাকো, তোমরা সাবধান থাকো। ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদের শত্রু, শয়তানের কাজ তোমাদের সাথে প্রতারণা করা, তোমাদের সাথে ধোঁকাবাজি করা, শয়তানের কাজ তোমাদেরকে অসতর্ক করা, শয়তানের কাজ তোমাদেরকে পথভ্রষ্ট করা, শয়তানের কাজ তোমাকে আমি আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে দেয়া। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, তোমরা সতর্কভাবে জীবনকে পরিচালনা করো যেন এই প্রতারক শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, এই শয়তানই কিন্তু তোমাদের আদি পিতা আদম, তোমাদের মা হাওয়াকে তার ধোঁকাবাজির মাধ্যমে বেহেশত আমার জান্নাত থেকে বের করে এনেছে। তাই আমার জান্নাতে তোমাদের প্রবেশের একমাত্র বাধা হলো এই শয়তান। আমার জান্নাতে প্রবেশ করাটা তোমাদের জন্য সহজ যদি এই শয়তানের মোকাবেলা করে আসতে পারো, আর এই শয়তানের মোকাবেলা করতে যদি ব্যর্থ হও, এই শয়তানের সাথে যদি আঘাত হয়ে যায়, এই শয়তানের ধোকার জালে তুমি যদি ফেঁসে যাও, তাহলে আমার জান্নাত, এই জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাও। আমাদেরকে সতর্ক করছেন এই শয়তান সম্পর্কে, এবং আমাদেরকে বিশেষভাবে এই শয়তান থেকে মুক্তির জন্য, এই শয়তান থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের মাঝে বিশেষ তাগিদের সাথে, বিশেষ গুরুত্বের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার প্রতি আহ্বান করছেন যে দোয়া করো আমার কাছে, আমার কাছে দোয়া করো। আমার কাছে আশ্রয় প্রার্থনা করো, এই শয়তান থেকে তোমরা আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। ওয়া ইযা কারাতাল কুরআন ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা কারাতাল কুরআন, যখন কোরআনকে পড়ো, যখন কোরআনের জ্ঞানকে অর্জন করো, যখন কোরআনকে তেলাওয়াত করো, যখন কোরআনের শিক্ষাকে অর্জন করো, কোরআনটাকে যখন তুমি তোমার অন্তরের মাঝে গ্রহণ করো, ফাস্তাঈযু বিল্লাহি, আল্লাহর কাছে সাথে সাথে প্রার্থনা করো, মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তুমি বিতাড়িত শয়তান থেকে আমাকে উদ্ধার করে আমার দিলের মাঝে তুমি কোরআনটাকে, কোরআনের মহব্বতটাকে, কোরআনের জ্ঞানটাকে তুমি বসিয়ে দাও, আমার কাছে চাও সাথে সাথে। আল্লাহ যে কোরআন পড়তেছি, যে কোরআন শিখতেছি, যে কোরআন শুনতেছি, এই কোরআনটা দিলের মধ্যে বসায় দাও, শয়তান থেকে বাঁচায় দাও। তো আল্লাহর দিনকে এক কাজ হলো জানা, পড়া,
দিনকে চর্চা করা, আর সাথে সাথে আরেকটা কাজ হলো, সাথে সাথে এই শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকা। আল্লাহ এটা তো শিখতেছি বুঝতেছি, কিন্তু এটা মানার পথে এই কোরআনটাকে, কোরআনি অনুশাসনটাকে গ্রহণ করার পথে যেই বাধাটা হলো শয়তান, এই শয়তানের বাধাটাকে অতিক্রম করে আমাকে এই কোরআনের জ্ঞান, কোরআনের জীবন আল্লাহ তুমি ধারণ করার তৌফিক দাও, এটা দোয়া করতে থাকো আল্লাহর কাছে। কোরআনে কারীমের মাঝে আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন আমার কাছে প্রার্থনা করো, এই শয়তান থেকে আমার কাছে প্রার্থনা করো। কুল আউযু বি রাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস, কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলতেছেন বলো, কুল শব্দের অর্থ হলো বলো, কি বলতে হবে? আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বলো যে আমি আশ্রয় চাইতেছি, কার কাছে আশ্রয় চাচ্ছি? বিরব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে, যিনি মানুষকে প্রতিপালন করেন আমি তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাসি, যিনি মানুষের বাদশা, আমি মানুষের বাদশার কাছে অর্থ আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাসি, যিনি মানুষের উপাস্য, আমি মানুষের উপাস্যের কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি মানুষের লালন পালনকারী আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি মানুষের বাদশা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমি মানুষের উপাস্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তুমি লালন পালনকারী, আল্লাহ তুমি মালিক, তুমি বাদশা, তুমি ক্ষমতার অধিকারী, লালন পালনকারী যেহেতু তুমি, তোমারই দায়িত্ব আমাকে লালন পালন করা, সমস্ত ক্ষতিকর জিনিস থেকে, দ্রব্য থেকে আমাকে হেফাজত করার দায়িত্বটা তোমার, যেহেতু তুমি রব, লালন পালনটা যেহেতু তোমার দায়িত্ব। লালন পালনের অর্থই তো হলো ক্ষতি থেকে রক্ষা করা, তাই তুমি যেহেতু রব, তুমি যেহেতু লালন পালনকারী, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, ক্ষতিকর জিনিস থেকে আমাকে হেফাজতের জন্য তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, তুমি বাদশা, বাদশার দায়িত্ব তার প্রজাদেরকে হেফাজত করা, তুমি যেহেতু মানুষের বাদশা, আমি বাদশা, মানুষের বাদশা তুমি আল্লাহর কাছে, সমস্ত বাদশাদের বাদশা আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, তুমি ক্ষতিকর দুষ্ট শয়তান থেকে আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। মালিকিন নাসি ইলাহিন নাসি, হে মানুষের উপাস্য, হে মানুষের উপাস্য, উপাস্যের উপাসনা তো এজন্য করা হয়, উপাস্যের উপাসনা তো এজন্য করা হয়, উপাস্য যারা তার উপাসনা করে তাদেরকে বিপদ আপদ থেকে উপাস্য তিনি হেফাজত করেন, এজন্যই উপাস্যের উপাসনা করা হয়।
তাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বলো আউযু বিরাব্বিন নাসি, মানুষের রব, মানুষের লালন পালনকারী আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। মালিকিন নাসি, মানুষের বাদশা, বাদশাদের বাদশা আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাসি, মানুষের উপাস্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কি থেকে আশ্রয় চাই? আমি আশ্রয় চাই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সেই শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই। আল খান্নাস, যে কুমন্ত্রণা দিয়ে পিছনে সরে যায়, শয়তান কুমন্ত্রণা দিয়ে সরে যায়। আল্লাহ বলতেছেন, বলো আমি আশ্রয় চাই সেই শয়তানের কুমন্ত্রণা থেকে। আল খান্নাস, যে কুমন্ত্রণা দিয়ে সরে যায়। এই শয়তান কুমন্ত্রণা কোথায় দেয়? আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি, যে শয়তান কুমন্ত্রণা দেয় মানুষের মনে অন্তরে। শয়তান মানুষের সরাসরি অন্তরে প্রবেশ করার ক্ষমতা রাখে, আর অন্তরের মাঝে প্রবেশ করে শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দিয়ে এই শয়তানের গুণ হলো খান্নাস। কুমন্ত্রণাটা দিয়ে সাথে সাথে এই শয়তান সরে পড়ে। খান্নাসের অর্থ কি? সরে পড়ার অর্থ কি? যে শয়তান মানুষদেরকে ভুল পথ দেখিয়ে শয়তান পালিয়ে যায়, খারাপ ভাবনাটা তৈরি করা পর্যন্তই শয়তানের কাজ। শয়তান মানুষদেরকে মন্দ নষ্ট কাজে নিজে লিপ্ত করে না, মন্দ নষ্ট কাজে মানুষ নিজে লিপ্ত হয় নিজ ক্ষমতায়। শয়তান কুমন্ত্রণা দান করে, ওয়াসওয়াসা দান করে, মন্দ কাজের খেয়ালটা, ইচ্ছাটা, এটা মনের মাঝে ইচ্ছাটাকে শয়তান জাগ্রত করে। বাস শয়তানের কাজে পর্যন্তই। শয়তান এ দাওয়াতটা শুধুমাত্র পেশ করে, এটা গুনাহ, ঠিক আছে একটাবার করো, এটা গুনাহ তো, এটা গুনাহ, সবাই করতেছে তো, এতগুলো মানুষ এই গুনাহটা করতেছে, নিশ্চিত এটার মাঝে একটা স্বাদ আছে, এতগুলো মানুষ কি ভুল করতেছে? তুমিও একটু করো, এই কথাটা শয়তান মনের মাঝে বলে। শয়তান বলে এটা নাজায়েয়, এটা হারাম, এটা আমিও স্বীকার করি, কিন্তু সবাই দেখতেছে, একটাবার দেখো। আর হারাম জিনিসটা কেন হারাম এটাও তো দেখার দরকার আছে। এটা যে হারাম, কেন হারাম, তুমি যদি কোনোদিন নাই দেখো বুঝবা কেমনে যে এটা এই জন্য হারাম করা হয়েছে? তাই একটাবার দেখো, একটাবার এটা হারাম, তারপরও একটাবার দেখো শয়তান এই কুমন্ত্রণাটা মনের মাঝে তৈরি করে। শয়তান মনের মাঝে এই কুমন্ত্রণাটা তৈরি করে, আরে এটা তো বুঝলাম এটা হারাম, এটা নাজায়েয়, এটা খারাপ, কিন্তু যেহেতু এটা হচ্ছে একটু শুনো, এতগুলো মানুষ শুনতেছে, তুমি একা একটু শুনতে পারবা না, তোমার একা এখান থেকে পালিয়ে যাইতে হবে। এতগুলো মানুষ যদি শুনতে পারে, তুমি একটু ধৈর্য ধারণ করে শুনো। এই ধৈর্য ধারণ করে শোনার দাওয়াতটা এটা শয়তান পেশ করে। শয়তান এই
দাওয়াতটাকে পেশ করে আরে সবাই ধরতেছে, তুমি একটু ধরো, এটা হারাম, এটা নাজায়েজ, কিন্তু দেখো সমাজটা, এই সমাজের সবাই এটা ধরতেছে, সমাজের সবাই এটা শুনতেছে, সমাজের সবাই এটা করতেছে। সে তো এই সমাজের ভালো মানুষ, সেও তো এটা করতেছে। এই লোকটা কি খারাপ মানুষ? এই লোকটাও এই কাজটা করতেছে। তুমি কি হয়ে গেল? তুমি কি কোনো খারাপ কাজ করো না? তুমিও তো ইচ্ছায় অনিচ্ছায় খারাপ বিভিন্ন কাজগুলো করো, এই কাজটাও একটা বার করো। এই দাওয়াতটা শয়তান মনের মাঝে প্রবেশ করে এই দাওয়াতটাকে উপস্থাপন করে। তারপর এই দাওয়াতটা দেওয়ার পর শয়তান আর থাকে না, শয়তান দেখার দাওয়াতটাকে পেশ করার পর চলে যায়, শোনার দাওয়াতটাকে মনের মাঝে পেশ করার পর শয়তান চলে যায়, ধরার দাওয়াতটাকে মনের মাঝে পেশ করার পর শয়তান চলে যায়। আল্লাযী ইউয়াসবিসু ফী সুদুরিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি সেই খান্নাস, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাযী ওয়াসবিসু ফী সুদুরিন নাস, এই শয়তান মানুষের মনের মাঝে প্রবেশ করে বিভিন্ন মন্দ নির্লজ্জ কাজের দাওয়াত এবং কুমন্ত্রণাকে পেশ করে, আল খান্নাস, আর এই কুমন্ত্রণাকে পেশ করার পর শয়তান তার দিল থেকে সরে যায়, থাকে না। এটাকে পেশ করার পর শয়তান দিল থেকে চলে যায়। কুরআনে কারীমের এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা মূলত আমাদেরকে এই কথাটা বুঝাচ্ছেন, সবাই একটু বুঝার চেষ্টা করি। যে কুমন্ত্রণা মনের মাঝে নষ্ট খেয়াল এটাকে তৈরি করা ছাড়া শয়তান আর কোনো কিছু করার ক্ষমতা তোমাদের উপর রাখে না। কাজ করা আর না করার ক্ষমতাটা এটা তোমার, হারাম দেখা না দেখার ক্ষমতাটা তোমার, হারাম শোনা না শোনার ক্ষমতাটা তোমার, হারাম ধরা না ধরার ক্ষমতাটা তোমার, হারামের পথে চলা না চলার ক্ষমতাটা এটা তোমার। শয়তান জোর করে হারাম দেখানোর ক্ষমতা তোমার উপর রাখে না। শয়তান তার এই ক্ষমতা নেই যে সে জোর করে হারাম কাজে তোমাকে লিপ্ত করবে, এই ক্ষমতাটা শয়তানের আছে? এই ক্ষমতাটা শয়তানের নাই। শয়তান জোর করে তোমাকে হারাম কাজে লিপ্ত করবে এই ধরনের ক্ষমতাটা শয়তানের নাই, আল্লাহ শয়তানকে এই ক্ষমতাটা দেন নাই, বাস শয়তানের ক্ষমতা এতটুকু যে সে তোমার মন পর্যন্ত প্রবেশ করতে পারে আর তোমার মনের মাঝে কুমন্ত্রণা তৈরি করতে পারে, করো, দেখো, শুনো, ধরো, চলো, এই দাওয়াত প্রবেশ করতে পারে। তাই শয়তান যখন তোমাকে দাওয়াত দেয়, হারাম কোনো কিছু দেখার দাওয়াত যখন শয়তান তোমাকে দেয়, হারাম কোনো কিছু শোনার দাওয়াত যখন শয়তান তোমাকে দেয়,
হারাম কোন কিছু করার দাওয়াত যখন শয়তান তোমাকে দেয়, তখন তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আল্লাহর আশ্রয়ে চলে আসো। আল্লাহ বলতেছে ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা নাজগুন, হে আমার বান্দা তোমরা শুনে রাখো, যখন শয়তানের তরফ থেকে তোমার মনের মাঝে আমার হুকুম লঙ্ঘন করে হারাম কিছু শোনার দাওয়াত তোমাকে দেওয়া হয়, হারাম কোনো কিছু দেখার দাওয়াত যখন তোমাকে দেওয়া হয়, হারাম কোনো কিছু ধরার দাওয়াত যখন তোমাকে দেওয়া হয়, ফাস্তাইজ বিল্লাহ, তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তুমি হারামের দাওয়াত এটা আসার সাথে সাথে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আউযু বিল্লাহি, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাশ শাইতানির রাজিমি, বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহ তুমি আমি আপনার কাছে আকুল প্রার্থনা জানাচ্ছি, আল্লাহ আপনি ক্ষমতাবান, আপনি আকাশের প্রভু, আল্লাহ আপনি তো এ জমিনের প্রভু, আসমান জমিন এর মধ্যবর্তী সমস্ত কিছুর তুমি প্রভু, আল্লাহ আমার পাশে হারাম হচ্ছে, হারাম দেখার দাওয়াত আমাকে দেওয়া হচ্ছে, হারাম শোনার দাওয়াত আমাকে দেওয়া হচ্ছে, হারাম কাজে লিপ্ত হওয়ার দাওয়াত আমাকে দেওয়া হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আপনি ক্ষমতার অধিকারী, আপনি ক্ষমতার অধিকারী, শয়তানের কোনো ক্ষমতা নাই, শয়তান তো আপনার দরবার থেকে বিতাড়িত শয়তান, আল্লাহ এই শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আমার বাঁচার একটা ব্যবস্থা করে দেন। এ দোয়াটা আল্লাহর কাছে কর। তো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বান্দা যখন প্রার্থনা করে, আল্লাহ তাআলা নিজ বান্দার হেফাজতের জিম্মাদারি নিয়ে নেয়। আল্লাহ তাআলা সীমাহীন দয়ার অধিকারী, সীমাহীন প্রজ্ঞার অধিকারী। আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, চলার পথে মানুষদেরকে রূপ দিছেন, যে পৃথিবীতে সুস্থ দেহ রোগে আক্রান্ত হবে, আবার আল্লাহ তার পৃথিবীতেই এই রোগের চিকিৎসা এইটাও বান্দাকে দিছেন, যে রোগ হবে এইটা আমার নিজাম, তুমি চিকিৎসা গ্রহণ করবে এইটাও আমার নিজাম, আর চিকিৎসা গ্রহণের মাধ্যমে রোগ থেকে তুমি মুক্তি পাবে এইটাও আমার নিজাম। আল্লাহ এই পৃথিবীতে মানুষের জীবনের প্রতি হুমকি বিষ দ্রব্য এই পৃথিবীতে রাখছেন, বিষ রাখছেন না, বিষ যদি কেউ খায় মরে যায় না, বিষ, আবার এই বিষের প্রতিষেধক এটাও আল্লাহ তারা রাখছে। তো এই শয়তান আল্লাহর সৃষ্টি, শয়তান কার সৃষ্টি? শয়তান আল্লাহর সৃষ্টি। এই শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই শয়তান মানুষের জন্য বিষ সমতুল্য, বিষ যেমন মানুষকে আক্রান্ত করে এই শয়তান ঠিক তেমনি ভাবে মানুষকে আক্রান্ত করে,
বিষ যেমন মানুষের সর্বনাশ করে, এই শয়তানও তার প্রতারণার মাধ্যমে মানুষদেরকে সর্বনাশ করে। তো এই শয়তান ঠিক যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিষ যেভাবে আল্লাহর সৃষ্টি, জমিনের মাঝে তিনি বিষ দিয়েছেন, তো এই বিষ থেকে বাঁচার প্রতিষেধক এইটাও আল্লাহ তাআলা এই জমিনের মাঝে মানুষের জন্য দিয়েছেন। তাই আল্লাহ মানুষদের বুঝাচ্ছেন শয়তান তোমাদের জন্য বিষ সমতুল্য, এই শয়তান ইন্না শাইতানা লাকুম আদুউন, এই শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের জন্য ক্ষতিকর। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, এই শয়তান মানুষের জন্য বড় ক্ষতিকর। কিন্তু এই শয়তান থেকে বাঁচার একটা কৌশল তোমরা আমার কাছ থেকে জেনে নাও। ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, এই শয়তান যখনই তোমার দিলের মাঝে কোনো কুমন্ত্রণা দিবে, ফাস্তাইযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে তখনই সাথে সাথে প্রার্থনা করে আমি আল্লাহর জিম্মাদারিতে তুমি প্রবেশ করে নাও। কুল আউযু বি রাব্বিন নাসি, শয়তান যখনই কোনো কুমন্ত্রণা দিবে সাথে সাথে বলো আউযু বি রাব্বিন নাসি, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি একটু আশ্রয় চাচ্ছি, বিরব্বিন নাসি, মানুষের পালন কর্তা, মানুষের লালন পালনকারী আল্লাহ তোমার কাছে, মালিকিন নাসি, মানুষের বাদশা, সমস্ত বাদশাদের বাদশা আল্লাহ তোমার কাছে আমি একটু আশ্রয় প্রার্থনা করছি, ইলাহিন নাসি, মানুষের উপাস্য আল্লাহ তোমার কাছে আমি একটু আশ্রয় প্রার্থনা করছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাসি, যে শয়তান দিলের মাঝে এসে বিভিন্ন কুমন্ত্রণা তৈরি করে মানুষের দিলের মাঝে ঢুকে, আল্লাহ এই শয়তান তো তুমি সৃষ্টি করেছ, আমার দিলের মাঝে এসে এই শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, তোমার হুকুম লঙ্ঘনের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে আশ্রয় চাচ্ছে, বান্দা তোমার হুকুমকে লঙ্ঘন করতে চায় না, আল্লাহ এই শয়তানের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে তুমি নিজ ক্ষমতার দ্বারা তোমার বান্দাকে আল্লাহ তুমি হেফাজতের জিম্মাদারি গ্রহণ কর। তাই পাপের দাওয়াত যখন সমাজে চলতে থাকে, হারাম দেখার দাওয়াত যখন সমাজে চলতে থাকে, হারাম শোনার দাওয়াত যখন সমাজে চলতে থাকে, হারাম অশ্লীল কাজ প্রকাশ্য ভাবে যখন সমাজে চলতে থাকে, তখন মুমিন মুসলমান যারা হারাম দেখা থেকে বাঁচতে চায়, যারা হারাম শোনা থেকে বাঁচতে চায়, যারা হারাম কাজে লিপ্ত হওয়া থেকে বাঁচতে চায়, তখন তাদের কাজ আল্লাহ তাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তখন তোমাদের কাজ হলো আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আমি আল্লাহর সেজদায় লুটিয়ে পড়া, পূর্ণ সমাজে প্রকাশ্যে পাপ হচ্ছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হচ্ছে, আল্লাহর জমিনকে অপবিত্র করা হচ্ছে, গান বাজনার উত্তপ্ত ধ্বনিতে মসজিদের পাশে মসজিদের জমিকে পর্যন্ত কাঁপিয়ে তোলা হচ্ছে, তখন মুমিন মুসলমান তোমরা আল্লাহর বান্দা,
আল্লাহ অভিমুখী হয়ে যাও, সেজদার মাঝে পড়ে যাও আর প্রার্থনার মাঝে পড়ে যাও, আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা তোমরা তেলাওয়াত করতে থাকো আর পড়তে থাকো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে থাকো তুমি, তখন এটাকে জিকির বানায় নাও, এই জিকিরের উপর তোমরা থাকতে থাকো। ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা, আল্লাহ কোরআনে আমাদেরকে শোনাচ্ছেন, হে আমার বান্দা শুনে রাখো, ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা, শয়তানকে তোমরা শক্তিশালী মনে করো, শয়তানকে তোমরা প্রভাবশালী মনে করো, শয়তানের চক্রান্ত আর শয়তানের তোমরা সরো এখানে সরো সরো সরো, শয়তানকে তোমরা শক্তিধর মনে করো, শয়তানকে তোমরা প্রভাবশালী মনে করো। আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, না শয়তানের তো কোনো প্রভাব নেই, শয়তানের কোনো শক্তি নেই, ইন্না কাইদাশ শাইতানি, নিশ্চয়ই শয়তান শয়তানের যাবতীয় কৌশল, কানা যাইফা, খুবই দুর্বল। শয়তান কি শক্তিশালী না দুর্বল? জোরে কোন, শক্তিশালী না দুর্বল? দুর্বল। আজকে আমরা শয়তান কি শক্তিশালী মনে করি, আমরা আল্লাহকে দুর্বল মনে করি, শয়তানকে শক্তিশালী মনে করি, এটা আমাদের ইমানের কত বড় কমজোরি। আল্লাহ কোরআনে আমাদেরকে বলতেছেন, না শয়তান তো শক্তিধর হতে পারে না, শয়তান প্রভাবশালী হতে পারে না, ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা, শয়তান শয়তানের প্রভাব শয়তানের কৌশল, কানা যাইফা, খুবই দুর্বল, খুবই দুর্বল। আশ শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই, শয়তান তো খুবই দুর্বল, শয়তান তো শুধুই কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দিয়ে শয়তান পালিয়ে যায়, কুমন্ত্রণা দেওয়া পর্যন্তই শয়তানের ক্ষমতা, এরপর শয়তানের আর কোনো ক্ষমতা নাই। ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা, শুনে রাখো শয়তান তোমাদেরকে ভয় দেখায়, আর শাইতানু শয়তান ইয়াইদুকুম তোমাদেরকে ভয় দেখায়, আল ফাকরা তোমাদের কি গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়, শয়তান তোমাদেরকে ভয় দেখায় তোমরা গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে, শয়তান কিসের ভয় দেখায়, গরিব হয়ে যাবে, তোমাদের ক্ষতি হয়ে যাবে, তোমাদের দুনিয়া হারিয়ে যাবে, সমাজের মাঝে তোমরা লাঞ্ছিত হয়ে যাবে, এই ভয়টা শয়তান তোমাদেরকে দেখায়, ওয়ামুরুকুম বিল ফাহশাই, আর শয়তান তোমাদেরকে দাওয়াত দেয় বিল ফাহশাই, অশ্লীল এবং মন্দ কাজের, অশ্লীল এবং মন্দ কাজের হুকুম দেয়, বলে এই অশ্লীল আর মন্দ কাজের সাথে একমত হয়ে যাও, তাহলে তুমি ধনী হয়ে যাবে, তাহলে তোমার কোনো অভাব থাকবে না, তাহলে তোমার কোনো বিপদ থাকবে না, তোমার এই সংকটের দিন সচ্ছলতার দিনে পরিবর্তন হয়ে যাবে, এই দাওয়াতগুলো শয়তান মুমিনদের কাছে পেশ করে উপস্থাপন করে। আর যদি এই অশ্লীল কাজের বিরোধিতা করো, এই অশ্লীলতার বিপক্ষে যদি কথা বলো, এই নষ্টামির বিপক্ষে যদি কথা বলো, আশাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়, চাকরি হারিয়ে যাওয়ার ভয় দেখায়, যদি নষ্টামির বিপক্ষে কথা বলো, যদি অশ্লীলতার বিপক্ষে কথা বলো, তোমার দোকান থাকবে না, তোমারই বাড়ি থাকবে না, তোমারই চাকরি থাকবে না, থাকবে না, এই ভয়গুলো শয়তান দেখায়।
ইন্নামা যালিকুমুশ শাইতান, আল্লাহ কোরআনে বুঝাচ্ছেন শয়তানকে চেনার চেষ্টা করো। ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাযযিফু আউলিয়াআহুম, ইন্নামা যালিকুমুশ শাইতান, শয়তানের কাজ হলো এই। খুব বুঝার চেষ্টা করি, আল্লাহর কোরআনের কথা বলতেছি, কথাগুলো কোরআনের কথা না, একদম কোরআনের আয়াত, কোরআনে কারিম থেকে বের করে বের করে যে সমস্ত আয়াতে আল্লাহ তাআলা শয়তানের পরিচয়কে পেশ করেছেন, সেই আয়াতগুলোকে সার্চ করে সেই আয়াতগুলো আপনাদের কাছে উপস্থাপন করতেছি। আল্লাহ যে আয়াতগুলোতে বিভিন্ন সূরায় যে আয়াতগুলোর মাধ্যমে শয়তান শয়তানের কর্মনীতি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাযযিফু আউলিয়াআহ, শুনে রাখো শয়তানের প্রকৃতি শয়তানের স্বভাব, এই জমিনের মাঝে কিছু মানুষ আছে তারা শয়তানের দূষর, কিছু মানুষ আছে তারা শয়তানের এজেন্ট, কিছু মানুষ আছে তারা কার এজেন্ট, একটু জোরে কোন কার এজেন্ট, কিছু মানুষ আছে তারা এই জমিনের মাঝে শয়তানের এজেন্ট হিসেবে শয়তানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আছে। এটা এটা কোরআনের কথা, এটা আমার কথা না কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহ বলতেছেন ইন্নামা যালিকুমুশ শাইতান, নিশ্চয়ই এ শয়তান, ইউখাযযিফু আউলিয়াআহ, তোমাদেরকে ভয় দেখায়, তার এজেন্টদের ভয় দেখায়, তার বন্ধুদের ভয় দেখায়, যে আমার যে বন্ধু তার অনেক প্রভাব, আমার এই দুস্থ যে তার অনেক ক্ষমতা। শয়তান এ ভয়টা সমাজের বাকি মানুষগুলোকে দেখায় যে তার অনেক প্রভাব অনেক ক্ষমতা, তাকে ভয় করো, তাকে ভয় করো। ইন্নামা যালিকুমুশ শাইতান, নিশ্চয়ই এ শয়তান, ইউখাযযিফু আউলিয়াআহু, এ জমিনে যারা তার বন্ধু তোমাদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভয় দেখায়। আল্লাহ বলতেছেন ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় পাবে না, ওয়াখাফুনি, বরং আমাকে ভয় করো। আল্লাহ কোরআনে বলতেছেন শয়তানের দাওয়াত, শয়তানের কুমন্ত্রণায় তোমরা ধুকায় পড়ো না, ফালা তাখাফুহুম, শয়তান যাদেরকে ভয় করার দাওয়াত তোমাদেরকে দেয় তোমরা তাদেরকে ভয় করো না, ওয়াখাফুনি, বরং আমাকে ভয় করো। আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা আমাকে ভয় করো, কাকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তাদেরকে ভয় করো না। আর শয়তান বলতেছে আল্লাহকে ভয় করো না, এদেরকে ভয় করো। শয়তান বলতেছে আল্লাহকে ভয় করার কিছু নাই, তাকে ভয় করো, এই লোকটাকে ভয় করো, এটা হলো শয়তানের দাওয়াত, তার অনেক ক্ষমতা তার অনেক প্রভাব। ইন্নামা যালিকুমুশ শাইতান, নিশ্চয়ই শয়তান শয়তানের প্রকৃতি হলো, ইউখাযযিফু আউলিয়াআহু, যারা এই জমিনে শয়তানের অনুসারী শয়তানের এজেন্ট, শয়তান তাদেরকে ভয় করার দাওয়াত প্রদান করে। আর আল্লাহ কোরআনে আমাদেরকে বলতেছেন ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না, ওয়াখাফুনি, বরং তোমরা আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, যদি সাচ্চা দিলের মুমিন হয়ে থাকো, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, আল্লাহ আরো সুন্দর করে বুঝাচ্ছেন, আল্লাহর কোরআনটাকে একটু সুন্দর করে একটু ভালোবাসার সাথে বুঝার চেষ্টা করি। আল্লাহ কত সুন্দর করে বুঝাচ্ছেন,
ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, বলতেছে যারা আল্লাহর অবাধ্যতা করে জমিনের মাঝে দাপট দেখায়, যারা আল্লাহর অবাধ্যতা করে এই জমিনের মাঝে দাপট দেখায়। দাপট দেখায় কিসের মাধ্যমে? আল্লাহর অবাধ্যতা করে। যে জমিনে আমার অনেক দাপট, এই সমাজে আমার অনেক বড় ক্ষমতা, আর এটা দেখায় কিসের মাধ্যমে? আল্লাহর হুকুমের অবাধ্যতার মাধ্যমে, নির্লজ্জতা বেহায়াপনার মাধ্যমে, যারা সমাজের মাঝে নিজ দাপটকে দেখায়। আল্লাহ বলতেছেন ফালা ইয়াহজুনকা, তোমরা চিন্তিত হয়ো না, তাদের এই দাপট যেন তোমাদেরকে চিন্তিত না করে। ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহ শাইআ, তাদের এই দাপটের মাধ্যমে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। তারা কি তাদের এই দাপট, তাদের নির্লজ্জতার বেহায়াপনার প্রদর্শনীর মাধ্যমে তারা কি এই জমিনে আল্লাহর কোনো ক্ষতি করতে পারছে? আপনারা আমার কথা বুঝতেছেন? পূর্ণ জমিনবাসী মিলে যদি বেহায়াপনা আর অশ্লীলতার উৎসব করে, এই উৎসবের মাধ্যমে এই জমিনে কি আল্লাহকে পরাজিত করা যাবে? না, পরাজিত করা যাবে না। আল্লাহ বলতেছেন ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। ইউরিদুল্লাহ আল্লাহ ইয়াজআল লাহুম আযযান ফিল আখিরা, কই তারা এই যে বেহায়াপনা আর অশ্লীলতার উৎসব করছে, আল্লাহ তাদেরকে করতে দিচ্ছেন। ইউরিদুল্লাহু, আল্লাহ চাচ্ছেন, আল্লাহ ইয়াজআল লাহুম আযযান ফিল আখিরা, এদের আখিরাতে উৎসব করার কোনো অধিকার থাকবে না, যত উৎসব করার এরা তাদের সমস্ত উৎসব দুনিয়ার মাঝেই করে নিচ্ছে। আল্লাহ ইয়াজআল লাহুম, তাদের জন্য থাকবে না আযযান ফিল আখিরা, আখিরাতে উৎসব করার কোন অংশই তাদের জন্য থাকবে না। তাই জমিনের উৎসবকারীদেরকে আহ্বান করছি, তাদেরকে দাওয়াত দিচ্ছি, অশ্লীলতা বেহায়াপনার উৎসবের মাধ্যমে আল্লাহর জমিনকে অপবিত্র করার মাধ্যমে, আল্লাহর মসজিদকে অপবিত্র করার মাধ্যমে আল্লাহর কোনো ক্ষতি কিন্তু হচ্ছে না, যা ক্ষতি হওয়ার নিজের হচ্ছে। ক্ষতিটা কার হচ্ছে? নিজের ক্ষতি হচ্ছে, সর্বনাশ তো নিজের হচ্ছে, সর্বনাশ যা হওয়ার কার হচ্ছে? নিজের হচ্ছে। আল্লাহর কোন ক্ষতি, আল্লাহর জমিনকে অপবিত্র কেউ করতে পারছে না, আসলে নিজেকেই অপবিত্র করা হচ্ছে। ইন্নাল্লাযী নাশতারাবুল কুফরা বিল ঈমান, আল্লাহ বলতেছেন যারা ঈমানি কাজকে বাদ দিয়ে যারা কুফরকে গ্রহণ করে, লা ইয়াযুরুল্লাহ শাইআ, না তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারছে না, তারা আল্লাহর কোনো ক্ষতি করছে না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং প্রত্যেকটা অপরাধের মাধ্যমে নিজেদের জন্যই জাহান্নামের শাস্তিকে তারা ক্রয় করছে। প্রত্যেকটা অপরাধের মাধ্যমে তারা নিজেদের জন্য জাহান্নামকে খরিদ করছে, নিজেদের জন্য জাহান্নামকে তারা ঠিকানা করছে। কুরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে শয়তান শয়তানের দুষরদের কাজ কুমন্ত্রণা দেয়া। এই শয়তান কার সৃষ্টি? দুজনে কোন কার সৃষ্টি? এই শয়তান কি আল্লাহর চাইতে শক্তিশালী? হুজুরে কোন? না, শয়তানের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? না। আল্লাহ আমাদেরকে বলতেছে শয়তান যখন প্রভাব দেখায়, শয়তান যখন কুমন্ত্রণা দেয়, মানুষের কাজ তোমাদের কাজ শয়তানের ভয়ে ভীত না হওয়া, শয়তানের দাওয়াতকে গ্রহণ না করা,
বরং আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তোমাদের কাজ আমি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, যদি ওয়া ইম্মা ইন অর্থ যদি, ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, যদি শয়তানের তরফ থেকে কোনো দাওয়াত কোনো কুমন্ত্রণা তোমাকে দেওয়া হয়, ফাস্তাইযু বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাও, ইন্নাহু হুয়াস সামিউ, তুমি জমিন থেকে আল্লাহকে ডাকছো, আল্লাহ আসমান থেকে শুনছেন, আল্লাহ শুনেন না, আলিম, আল্লাহ শুধু শুনছেন তা না, আল্লাহ সব জানেন, যা হচ্ছে আল্লাহ সব জানেন, তুমি যে ডাকছো তোমার এই ডাকটাও আল্লাহ শুনছেন, আল্লাহ শুনছেন, তাই প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাই দোয়া করা এটা মানুষের কাজ, যে আল্লাহ কুমন্ত্রণা দানকারী জিন এবং মানুষ থেকে, শয়তান এবং শয়তানের দুষর তাদের দাওয়াত থেকে, আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমাকে বাঁচাও। একটা বিষয় খেয়াল রাখবে, এই বিষয়টা খুব বুঝার বিষয়, কুমন্ত্রণা তো আসবে, অনেকে এই বিষয়টা খুব ভাবে যে আমার মনের মাঝে নানা ধরনের কুমন্ত্রণা আসে, বাঁচতে চাই, কুমন্ত্রণা যেন না আসে এইটার একটা কোন তদবির, এরকম কোন দোয়া আমাকে শিখাই দেন যেন কুমন্ত্রণা না আসে। কিন্তু কুমন্ত্রণা কিন্তু আসবেই। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ জমানার অনেক বড় কুতুব এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন, তো এক ভক্ত হজরতের সাথে এসলাহি সম্পর্ক, হুজুরের কাছে আবদার পেশ করছে, হুজুর মনের মাঝে এরকম খারাপ খারাপ চিন্তা আর খেয়াল আসে যে আমার তো মনে হয় যে আমার ইমানই থাকে না, এত খারাপ চিন্তা মনের মাঝে আসে, আমার তো ভয় হয় যে এরকম চিন্তা করার পর আমার আর ইমানই থাকে না। হুজুর এমন কোন পদ্ধতি, এমন কোন দোয়া আমাকে শিখাইয়া দেন যাতে অন্তত পক্ষে ইমান বিধ্বংসকারী এই সমস্ত চিন্তাগুলো আমার মনের মাঝে না আসে। খুব বুঝার ব্যাপার। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাই তিনি একটা খুব সুন্দর জবাব দিয়েছেন, জবাবটা কি, যে মনের মাঝে যে এরকম খারাপ চিন্তা কুমন্ত্রণা আসে তাহলে তো বোঝা গেল তোমার মাঝে ইমান আছে। সুবহানাল্লাহ বলি, তোমার মাঝে কি আছে, ইমান আছে। কারণ যেই ঘরে মালামাল নাই সম্পদ নাই ওই ঘরে চোর যায়, চোর কোন ঘরে ঢুকে একটু জোরে কোন, কুড়ে ঘরে চোর ঢুকে, কুড়ে ঘর জানে কিচ্ছু নাই ওই বাড়িতে চোর যায়, চোর তো আগে জানে যে কোন ঘরে মালামাল আছে, সমস্ত বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর চোর একশনে যায়, যে তোমার মনের মাঝে খারাপ খেয়াল খারাপ চিন্তা আসে, আবার তুমি বলতেছো যে খারাপ চিন্তা আসে কি করা যায়, তুমি পরেশান, কারণ তোমার মাঝে কি আছে, ইমানের সম্পদ। এক সাহাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
নিজ অবস্থাকে পেশ করলেন, হে আল্লাহর রাসূল বড় পেরেশানিতে আছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন যে কি তোমার পেরেশানি? তো আল্লাহর রাসূলের সেই সাহাবী আল্লাহর রাসূলের কাছে নিজ পেরেশানিকে পেশ করলো, হে আল্লাহর রাসূল এত খারাপ ভাবনা মনের মাঝে আসে, এটা উচ্চারণ করে আপনার সামনে বলার চাইতে মরে যদি আমি কয়লা হয়ে যাই এটাও আমার কাছে ভালো মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনক ভাবে এই সাহাবীকে উত্তর দিলেন, যালিকা সরিহুল ঈমান, তোমার মাঝে যে সাচ্চা ঈমান আছে এটা তার আলামত, সাচ্চা ঈমান আছে তোমার মাঝে এটা তার আলামত। তাই সেই ঘরে চুর যায়, সেই সমাজে ডাকাতি হয়, যেই সমাজে কি আছে ঈমান আছে, যেই সমাজে ঈমান নাই, যেই দেশে ঈমান নাই, আরে সহজে বুঝেন, যেই সমস্ত দেশে যেই সমস্ত এলাকায় ঈমানদারদের বসবাস নাই, মানুষের মাঝে ঈমান নাই, একটু বলেন সেই সমাজে সেই এলাকায় শয়তান যাবে কেন? শয়তানের কাজ তো হলো ঈমান চুরি করা। এই পৃথিবীতে শয়তানের ঈমান চুরি করা ছাড়া আর কোন কাজ আছে? একটাই কাজ, ঈমান চুরি করা। শয়তান তো আল্লাহর কাছ থেকে এই একটাই উদ্দেশ্যকে নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াতের দাবি করেছে, আর শয়তানের এক দাবি, এক চিন্তা, এক ফিকির, আর সেই একটা ফিকির হলো নানাহ নির্লজ্জতা বেহায়াপনার আকর্ষণের মাধ্যমে ঈমানদারদের ঈমানকে ছিনতাই করা। আর ঈমান যেখানে আছে শয়তানের কার্যক্রম সেখানে আছে, যেখানে ঈমান নাই ওই এলাকায় শয়তানের কোনো কার্যক্রম নাই। অনেকে এই কথা বলে, আরে মুসলিম দেশগুলোতেই খালি ফাতনা ফাসাদ, বিধর্মীদের দেশে ফাতনা ফাসাদ নাই। এর উত্তর হলো, আরে মুসলিম দেশগুলোতেই তো শয়তানের কার্যক্রম, শয়তানের মিশনারি বদ্দিন, আর বিধর্মী দেশগুলোতে তো শয়তানের কার্যক্রম শয়তানের মিশনারি নাই, থাকবে কেন? ঈমান নাই তাদের, যাদের মাঝে ঈমান নাই শয়তান তো তাদের ব্যাপারে নিরাপদ। আমি আপনি আমাদের সামনে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে শয়তানের একটা পরিচয় পেশ করেছেন, আমরা জানি না শয়তানের পরিচয় কি, কি কাজটা? এক ঈমানদারদের ঈমান ছাড়া শয়তানের কাছে লোভনীয় আর কিছু নাই। শয়তান পূর্ণ পৃথিবী থেকে আর কিছু চায় না, কিয়ামত পর্যন্ত তার হায়াত শয়তান এই পৃথিবীর রাজত্ব থেকে নিয়ে শুরু করে, ক্ষমতা থেকে নিয়ে শুরু করে, এই পৃথিবীর কিছু চায় না। শয়তান শুধু একটাই জিনিস চায়, আর তা হলো ঈমানদারদের ঈমান, একটা জিনিস চায়, আর তো কিছু শয়তান চায় না। যে নির্লজ্জতা বেহায়াপনায় যারা ভেসে গেছে, যারা ভাসছে, আল্লাহ কোরআন দ্বারা সতর্ক করছেন, আমাদেরকে বুঝাচ্ছেন যে শয়তান তো তাদের উপরে সফল হয়ে গেছে, সফল না শয়তান তাদের উপরে সফল হয়ে গেছে না, সফল হয়ে গেছে। যে নষ্ট নারী দেখছে, রং তামাশা করছে, বেহায়াপনা নির্লজ্জতার উৎসব করছে, শয়তান সেই বেহায়াপনা নির্লজ্জতা আর রং তামাশার মাঝে শয়তান নেই, আছে? শয়তান নাই। শয়তান কিছু সংখ্যক মানুষদেরকে নির্লজ্জতা বেহায়াপনায় লিপ্ত করে দিয়ে, যে মানুষগুলো নির্লজ্জতা বেহায়াপনার মাঝে নেই শয়তান তাদের কাছে চলে আসে, আর তাদের কাছে
এসে শয়তান তাদেরকে দাওয়াত দেয়, এই সবাই করতেছে, তুমি একটু যাও। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহজুনাল্লাযীনা আমানু, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহজুনাল্লাযীনা আমানু। আল্লাহ বলতেছেন শয়তানের কুমন্ত্রণা, শয়তানের তৎপরতা, লিয়াহজুনাল্লাযীনা আমানু, শুধু মুমিনদেরকেই পরেশান করার জন্য শয়তানের যাবতীয় তৎপরতা। শয়তানের যাবতীয় তৎপরতা, শয়তানের যাবতীয় পরিকল্পনা, এটা মুমিনদের পিছনে, মুমিনদেরকে ফিতনার মাঝে লিপ্ত করার জন্য, এইটাই শয়তানের কাজ। সে মুমিনদের ঘরে ঘরে দাওয়াত দেয়, মুমিনদের ঘরে ঘরে সবক দেয়, এই সমাজের সবাই নির্লজ্জতার মাঝে আছে, তুমিও যাও, সবাই নষ্টামি করছে, তুমিও করো, সবাই খোদার হুকুমকে লঙ্ঘন করছে, তুমিও করো, এই দাওয়াতটা শয়তান পেশ করে। আর আল্লাহ মুমিনদেরকে বলতেছেন তোমরা দোয়া করো, শয়তানের দাওয়াত আসতেছে। যখনই শয়তানের দাওয়াত মুমিনের কাজ, তখনই দোয়া। আমার কথাটা বুঝতেছেন? যেখানেই শয়তানের প্রভাব মুমিনের কাজ, সেখানেই দোয়া। আর দোয়াটা কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ তুমি প্রতিপালক, তুমি পালো, মালিকিন নাস তুমি বাদশা, ক্ষমতা তোমার, ইলাহিন নাস তুমি উপাস্য, তোমারই উপাসনা করি, আউযু আমাকে তুমি আশ্রয় দান করো, আমাকে তুমি বাঁচাও, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচাও। শয়তান তো আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, সবাই দেখছে তুমিও দেখো, সবাই ধরছে তুমিও ধরো, সবাই শুনছে তুমিও শোনো, সবাই চলছে তুমিও চলো, এই দাওয়াত শয়তান তোমাকে দিচ্ছে। আল্লাহ শয়তান আমাকে তো এই দাওয়াত দিচ্ছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে হেফাজত করো। মধ্যরাতে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো। আর দোয়া, আর দোয়া উমুকুল ইবাদা, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। দোয়া কি? সমস্ত ইবাদতের মগজ। আল্লাহর কাছে প্রার্থনা করো মধ্যরাতে, আল্লাহ তো প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আছে কোনো বান্দা তার প্রয়োজনকে, তার ইচ্ছাকে, তার প্রার্থনাকে আমার কাছে পেশ করবে, আমি তার প্রার্থনাকে কবুল করে তার পেরেশানির জিন্দগিকে সুদিনের জিন্দগির মাধ্যমে পরিবর্তন করে দেব। তাই সমাজে যখন অশ্লীলতা ব্যাপনা, খোদার হুকুমের লঙ্ঘন উৎসবের সাথে চলতে থাকে, মুমিনদের কাজ সেই উৎসব আর তামাশার মাঝে একমত হয়ে ধৈর্য ধারণ করা না। মুমিনের কাজ আল্লাহর কাছে প্রার্থনার জন্য দুই হাত তুলে হেদায়েতের জন্য, নিজ ক্ষমার জন্য, নিজ অসহায়ত্বকে প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করা। আজ এ দোয়াটার খুব প্রয়োজন, ঠিক না? এ দোয়াটার প্রয়োজন আছে না নাই? তাই আমরা খুব দোয়া করি এখন আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের যুব সমাজের জন্য, আমাদের ভাইদের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, আমাদের সমাজের প্রভাবশালীদের জন্য, আল্লাহ যেন তাদের প্রভাব, তাদের মুরব্বীদের অবস্থান যুবক ভাইদের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সমাজে দিনকে বিজয়ী করেন, দিন যেন তাদের মাধ্যমে এই সমাজে পরাজিত না হয়।
তাদের যারা দ্বারাদের আল্লাহর হুকুমের লঙ্ঘন না হয় বরং যুবকদের যৌবনের মাধ্যমে মুরব্বীদের নিগরানির মাধ্যমে মুরব্বীদের তত্ত্বাবধানে যেন আমাদের সমাজটা আল্লাহ তাআলার হুকুম মানার এক সমাজে পরিণত হয় এই দোয়াটা অন্তত পক্ষে আল্লাহর কাছে আমরা করতে পারি না আজকে সবার কাছে আমার প্রার্থনা আমরা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি রাজি আছেন না ইনশাআল্লাহ দোয়া করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবীনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া নবীনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين يا ارحم الراحمين الله الله মসজিদ ভরা আল্লাহ আপনার প্রেমিক আপনার বান্দা আল্লাহ মুসল্লি ভাইদেরকে নিয়ে আল্লাহ পূর্ণ সমাজকে হাতে নিয়ে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ আমাদের এই সমাজটাকে আল্লাহ বেহায়াপনা নির্লজ্জতা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ হেদায়েতের আলো আল্লাহ এই সমাজের মাঝে আল্লাহ আপনি চালু করে দেন আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরামদেরকে আল্লাহ সুস্থ চিন্তার অধিকারী আল্লাহ আপনি করে দেন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাদের দিলের মাঝে আল্লাহ আপনি ঈমানকে তাজা করে দেন আল্লাহ ঈমানকে তাজা করে দেন আল্লাহ ঈমানকে তাজা করে দেন আল্লাহ নির্লজ্জতা থেকে হেফাজত করেন আল্লাহ মসজিদের পবিত্রতা রক্ষার ব্যবস্থা করেন আল্লাহ এই সমাজটাকে আল্লাহ আল্লাহ আপনি বাঁচান আল্লাহ আপনি রক্ষা করেন আল্লাহ মধ্যরাত পর্যন্ত আল্লাহ মসজিদের পাশের ভূমিতে আল্লাহ গান বাজনার আওয়াজে আল্লাহ আপনার এই মসজিদের ভূমি কেঁপেছে আল্লাহ আমরা অপরাধী আল্লাহ আমরা অপরাধী আল্লাহ আমরা অপরাধী আল্লাহ আমাদের অপরাধকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ ভবিষ্যতে আল্লাহ এই ধরনের অপরাধ থেকে আল্লাহ আমাদের এই সমাজকে আল্লাহ আমাদের এই এলাকাকে আল্লাহ আমাদের এই এলাকার মুরব্বীদেরকে আল্লাহ এই এলাকার মা বোনদেরকে আল্লাহ এই এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি হেফাজতের জিম্মাদার হয়ে যান আল্লাহ আপনি হেফাজতের জিম্মাদার হয়ে যান আল্লাহ আপনি হেফাজতের জিম্মাদার হয়ে যান আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত পড়া